अलेकुम रहमतुल्लाह देखते أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما اختلف الذين اوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم وَمَنْ يَكْفُرْ بِآيَاتِ اللَّهِ فَإِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ فَإِنْ حَاجُّوكَ فَقُلْ أَسْلَمْتُ وَجْهِيَ لِلَّهِ وَمَنِ اتَّبَعَنِ وقل للذين اوتوا الكتاب والاميين ااسلمتم فان اسلموا فقد اهتدوا وان تولوا فانما عليك البلاغ والله بصير بالعباد ان الذين يكفرون بايات الله ويقتلون النبيين بغير حق ويقتلون ويقتلون الذين يامرون بالقسط من الناس فبشرهم بعذاب اليم اولئك الذين حبطت اعمالهم في الدنيا والاخره বিশ নম্বর থেকে তেইশ নম্বর আয়াত পর্যন্ত পাঠ করা হয়েছে এখন তফসিরে সগির থেকে এর উর্দু অনুবাদ উপস্থাপন করছে আল্লাহর নিশ্চয় আল্লাহর নিকট ইসলামী পরিপূর্ণ দিন বা ধর্ম এবং যাদের কিতাব দেয়া হয়েছিল তাদের নিকট জ্ঞান আসার পরই পরস্পর বিদ্বেষবশত তারা মতভেদ করল এবং যে কেউ আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে তাহলে সে জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে তৎপর কিন্তু যদি তারা তোমার সাথে বিতর্ক করে তাহলে তুমি বলো আমি আল্লাহর আল্লাহরূপে আত্মসমর্পণ করেছি এবং যারা আমার অনুসরণ করে তারাও এবং যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদেরকে এবং উম্মিদেরকে তোমরাও কি আত্মসমর্পণ করেছ কতপর তারা যদি আত্মসমর্পণ করে তাহলে নিশ্চয়ই তারা হেদায়ত পেয়েছে আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমার কর্তব্য কেবল পয়গাম বাণী পৌঁছে দেয়া এবং আল্লাহ তার বান্দাদের সম্বন্ধে সবিশেষ অবহিত বা সর্বদ্রষ্টা নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে এবং অন্যায়ভাবে নবীদের হত্যা করতে চায় এবং লোকদের মধ্য হতে যারা ন্যায় বিচারের আদেশ দেয় তাদেরকেও হত্যা করতে চায় তাহলে তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক আজাবের সংবাদ দাও তারাই সেসব মানুষ যাদের কর্মসমূহ ইহকালে এবং পরকালে ব্যর্থ হবে এবং তাদের কোনো সাহায্যকারীও হবে না জাজাকুমুল্লাহ এখন ওমর শরীফ সাহেব নজম পাঠ করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কালাম हजरत मसीहद हेडफोन इस लाम से न भागो लगे यही है इस लाम से

জিসে হন মুখে বলছি খুদা কি জিসে হন সৃষ্টি করেছেন আব আসমাকে নীচে দিনে

সে বন্ধু দৃশ্য তাকে দেখা কিভাবে সম্ভব হতে পারে মুশকিল কুশায় হে বন্ধুগণ হেস্কিল এসব মুশকিল কোষা সমস্যার সমাধানকারী তিনি অর্থাৎ তার মাধ্যমেই তাকে দেখা যেতে সব দেখা তাকে পাওয়া সম্ভব হিনকে ইসে হো মু যাদের বা হৃদয়তম স্বাচ্ছন্ন ইসে হা এই ধর্মকে শিকার করে অন্ধে রে বা দিল কাবাস হেটির হৃদয়ের প্রদেশ অন্ধে রে বা

इस्लाम ये के तू पे वो क्या जो शम सुजुहा यही है सब खुश्क हो गए हैं

সর্বত্র আমি দৃষ্টি প্রসারিত করে রেখেছি একমাত্র এই বাগানটি বুস হে হসলামকে সচ্চা

সমস্যা হলো শত্রুর দেুর শত্রুর চোখে হুশ্মন বলা হফিদ লেনা। যা কল্যাণ কর তা গ্রহণ করো যা নোংরা তা বর্জন করো এটাই বুদ্ধিমত্তা আর বিচক্ষণতা শত শত নিদর্শন দেখিয়ে

আমাকে তিনি প্রেরণ করেছেন তার কুড়ি যা বস হে মো

ইসলামের বাদ সবা উদ্যানের হসন্ত সমের কে বাদে সবা ইসলামের উদ্যানের এটি বসন্ত বাতাস এটি বসন্ত বায়ু হেদ ইসলাম কি ভয় পেও না সঠিক বা এটি হেদায়ত এটি হেদায়ত পাওয়ার মাধ্যম এটি হেদায়তের মাধ্যম হে ধুমন্তরা যে উঠুম মধ্য গগণের সূর্য এটি اللهم عليكم ورحمة عليكم ورحمة الله وبركاته أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم কাদিয়ানের বার্ষিক জলসার শেষ দিন এবং শেষ অধিবেশন একইভাবে আফ্রিকার একটি দেশ গিনি সেখানেও জলসা হচ্ছে তারা অনুরোধ করেছিলেন যে হুজুর আমাদেরকেও অন্তর্ভুক্ত করে নিন তাই বিভিন্ন জায়গায় টেলিভিশনে তাদের জলসার চিত্র দেখানো হচ্ছে সেখানেও জলসা হচ্ছে আল্লাহ তালার কৃপায় জলসার দিনগুলোতে অনেকগুলো দেশ আছে যেখানে জলসা হবে এবং হচ্ছে যাই হোক কাদিয়ানের জলসার পাশাপাশি তাদেরও জলসা ছিল তাই গিনেবসার উল্লেখ করে দিলাম এখন আমি আমার মূল আলোচ্য বিষয়ের দিকে আসছি আমরাই দাবি করি যে ইসলামের শিক্ষাই নিজের মূল অবস্থায় থাকার কারণে ইসলামের শিক্ষা মূল অবস্থায় থাকার কারণে সেই শিক্ষা যা এক সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য অতি উন্নত শিক্ষা এটি সেই শিক্ষা যার উপর সত্যিকার অর্থে যদি আমল করা হয় অনুশীলন করা হয় তাহলে তা খোদাতলার নৈকট্য প্রদান করে পাশাপাশি সেই নৈকট্যের পাশাপাশি সন্তুষ্টি লাভের বাসনা এবং চেষ্টার কারণে একজন সত্যিকার মুসলমান পরস্পরের অধিকার প্রদানের প্রতিও এমন পথ নির্দেশনা দেয় যা অতুলনীয় এই বিভিন্ন অধিকার প্রদান যা সমাজের শান্তি এবং নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করে আজ আজকাল শান্তি এবং নিরাপত্তার কথা হয় যে কিভাবে কিভাবে সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠা করা যায় স্থানীয় পর্যায় থেকে আরম্ভ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে পর্যন্ত ফিতনা ফাসাদ নৈরাজ্য এবং যুদ্ধ বিগ্রহের আশঙ্কা দিন দিন বাড়ছে এই যে ব্যাধি করোনা যা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে অর্থাৎ কোভিড নাইন্টিনের যে ব্যাধি এটিও মানুষের হৃদয়ের কলুষতা দূর করেনি বিভিন্ন জাতির পরস্পরের প্রতি যে অগ্রাধিকার লাভের যে গৌরব এটিও দূর করেনি আল্লাহ আল্লাহ এই যে সতর্ক বাণী এই সতর্ক বাণী থেকে মানুষ কোনো শিক্ষা গ্রহণ করছে না যদি এটি এভাবে চলতে থাকে মানুষের যে আচরণ তাদের যে কাজকর্ম বা কর্মকাণ্ড তাহলে খুবই ভয়ানক পরিণতি সৃষ্টি হবে এর যাই হোক এখন আমি ইসলামের শান্তি এবং সৌহার্দ্যপূর্ণ শিক্ষা সম্পর্কে কিছু দিক উপস্থাপন করব। যদি সত্যিকার অর্থে এর উপরে আমল করা হয় তাহলে বিশ্ব শান্তি এবং নিরাপত্তার কেন্দ্রস্থলে পরিণত হতে পারে এটি বিশ্বের শান্তি এবং নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করে যা ইসলাম উপস্থাপন করেছে পবিত্র কোরআনের শিক্ষার আলোকে আমি এই কথাগুলো বলবো সর্বপ্রথম আমরা এই দিকটি নিচ্ছি ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা সম্পর্কে ইসলাম আমাদের কি শিক্ষা দেয় যদিও বিশ্বের অধিকাংশ মানুষ ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু তারপরও এমন একটি শ্রেণী রয়েছে যারা ধর্মের ভিত্তিতে পরস্পরের বিরুদ্ধে ধর্মের দোহাই দিয়ে কথা বলে থাকে আর নিজের ধর্মের শ্রেষ্ঠতা প্রমাণ করার জন্য অন্য ধর্মের উপর আপত্তি করা এবং তাকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করাকে তারা আবশ্যক জ্ঞান করে অথবা যদি ধর্ম নাও ধর্মের নাম নাও নেয় তারপরে ইসলামের উপরে তারা আক্রমণ করে থাকে ইসলাম অন্যদের কিছু বলে না ইসলাম বিষয়টি এই খণ্ডন করে অর্থাৎ পরস্পরের ধর্মকে নিয়ে যে হাসিটা বিরুদ্ধ করা হয় এটিকে ইসলাম পছন্দ করে না কোন ধর্মের পবিত্র প্রতিষ্ঠা তাকে ইসলাম বলে কোনো ধর্মের প্রতিষ্ঠাতাকে তার উপর অপবাদ আরোপ করে তোমরা সেই ধর্মকে ভুল আখ্যা দিও না বা ভুল বলে ঠিক তার উপরে অপবাদ আরোপ করো না ইসলাম নিঃসন্দেহে এ কথা বলে থাকে যে ইসলাম সর্বশেষ ধর্ম আর সব ধরনের শিক্ষা ইসলামী শিক্ষার মধ্যে সন্নিবেশিত হয়েছে কিন্তু এ কথা কখনোই বলে না যে অন্য অন্য ধর্মের যারা প্রতিষ্ঠাত তারা মিথ্যা ছিল ইসলাম বলে বিশ্বের সকল জাতিতে খোদাতলার পক্ষ থেকে পথ নির্দেশনা দেয়ার জন্য খোদাতালার নব এসেছেন। আল্লাতালা বলেন ইননা আর সালনাকা বেলহাককে, বাসীরা ও নেজিরা। ওইম্মিন উ্মাতিন ইল্লা খলা, ফিহা নাজির। আমরা তোমাকে সত্য ধর্ম সহকারে বসির এবং নজির রূপে পাঠিয়েছি এমন কোন উম্মত নেই যে আমরা তাদের মধ্যে অবশ্যই কোন সতর্ককারী পাঠিয়েছি অতএব এটি অত্যন্ত সুস্পষ্ট পার্থক্য ইসলামের শিক্ষায় এবং অন্যান্য ধর্মের শিক্ষামালার মাঝে তারা শুধুমাত্র নিজেদের ধর্ম এবং নিজেদের শিক্ষাকেই সত্য বলে জ্ঞান করে কিন্তু কোরআনের এই শিক্ষা অনুসারে যা পবিত্র কোরআন আমাদের সামনে উপস্থাপন করেছে মুসলমানদের জন্য আবশ্যক হয়ে দাঁড়ায় তারা যেন এটি মেনে নেয় প্রত্যেক এসেছেন আর যখন প্রত্যেক জাতি জাতিতে নবী এসেছেন বলে মানবেন তখন কেউ এ কথা কিভাবে বলতে পারে যে তোমাদের নবী মিথ্যা তোমরা যাকে নবী বলে মানছ তিনি মিথ্যা অন্যান্য ধর্মের অনুসারীরা কোনো কোনো ক্ষেত্রে নোংরা অপবাদ মহানবী সাল্লাল্লা আসমের পবিত্র সত্তার উপর আরোপ করে থাকে বা পবিত্র সত্তার প্রতি আরোপ করতে পারে কিন্তু একজন মুসলমান হাজত মুসা আলা ইসলাত বা ইসলামকে হাজাদ ঈশা আলা ইসলামকে বা হিন্দুদের অবতারদের সম্মান এবং শ্রদ্ধার ভরেই স্মরণ করবে আমরা এই যুগে حضرت اقدس مسیح موعود علیہ الصلوۃ والسلام খুব সুন্দরভাবে এই কথা আমাদের সামনে উপস্থাপন করেছেন এই যুগে তিনি বলেন আমার ধর্ম এটি নয় যে ইসলাম ছাড়া অন্য সকল ধর্মের ভিত্তিকেই আমি মিথ্যা আখ্যা দিব আমার বিশ্বাস হলো আমার ঈমান হলো সেই খোদা যিনি সকল সৃষ্টির খোদা তিনি সবার প্রতি দৃষ্টি রাখেন যেভাবে তিনি সবার দৈহিক প্রয়োজন পূর্ণ করেন একইভাবে তাদের আধ্যাত্মিক প্রয়োজন পূর্ণ করে থাকেন এটি সত্য নয় এ কথা সত্য নয় যে বিশ্ব পৃথিবীর সূচনা থেকে তিনি শুধুমাত্র একটি জাতিকেই নির্বাচন করে নিয়েছেন আর অন্যদের প্রতি ভ্রুক্ষেপই করেননি হ্যাঁ এ কথা সত্য তিনি কখনো কোনো জাতির ওপর এ কথা সত্য যে কখনো কখনো কোনো জাতির উপরে তিনি প্রাধা তিনি নাজেল হন বা অন্য কোনো জাতির উপর কখনও নাজেল হন আমি কথা কাউকে খুশি করার জন্য বলছি না বরং খোদাতাল আমার সামনে এটি সুস্পষ্ট করেছেন রাজা রামচন্দ্রন এবং কৃষ্ণ কৃষ্ণচন্দ্র খোদাতলার সাধু বান্দা ছিলেন আর তার সঙ্গে সত্যিকার এবং নিষ্ঠাপনের সম্পর্ক রাখতেন আমি সেই ব্যক্তির প্রতি অসন্তুষ্ট যে তাদের নিন্দা করে বা তাদের অসম্মান করে এর দৃষ্টান্ত কুয়া কুয়োর ব্যাঙের মতো যে সমুদ্রের বিশালতা সম্পর্কে অনবহিত তাদের জীবনচরিত পড়লে যতটুকু জানা যায় যে তারা খোদাতলার পথে বড় বড় সংগ্রাম করেছেন সাধনা করেছেন আর অনেক চেষ্টা প্রচেষ্টা করেছেন যাতে সেই পথ লাভ করেন যা খোদাতলা পথ কাছে পৌঁছার জন্য সত্যিকার পথ যদি কেউ বলে যে তারা সত্য ছিল না তাহলে সে কোরআনের পরিপন্থী কথা বলে কেন কোরআন শরীফে বলা আছে ইমিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাজির অর্থাৎ এমন কোন জাতি এমন কোন উম্মত ছিল না যার মধ্যে কোনো সতর্ককারী আসেনি অতএব এতে কোনো সন্দেহ নেই যে শুরুতে সকল ধর্মের বিশ্বাস সত্যের উপর ছিল কিন্তু যুগের দূরত্বের কারণে তাদের মধ্যে বিভিন্ন ধরনের ভুলের অনুপ্রবেশ ঘটেছে এমনকি এ এমনকি সেই ভুলের নিচেই সত্য চাপা পড়েছে এরপর তিনি বলেছেন যেভাবে খোদা প্রত্যেক দেশের বাসিন্দাদের জন্য তাদের প্রয়োজন অনুযায়ী তাদের দৈহিক প্রয়োজন পূর্ণ করেন একইভাবে তিনি প্রত্যেক দেশ এবং প্রত্যেক জাতির আধ্যাত্মিক ভাবেও তাদেরকে কল্যাণ মনিত করেছেন যেভাবে পবিত্র কোরআনের এক স্থানে বলেছেন ওয়াইমিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাজির এমন কোনো জাতি নেই যাতে কোনো নবী বা রসুল প্রেরণ করা হয়নি খুদা তালার কল্যাণ সর্বজনীন সর্বজনীন যাতে সকল জাতি এবং সকল গোত্র এবং সকল ভাষার উপর প্রধান লাভ করেছে এটি এই জন্য যাতে কোনো জাতি অভিযোগ করার অনুযোগ করার সুযোগ না পায় আর কেউ এই কথা না বলে যে খুধা তালা অমুক জাতির প্রতি অনুগ্রহ করেছে কিন্তু আমাদের প্রতি করেনি বা অমুক জাতিকে তার পক্ষ থেকে অমুক জাতি তার পক্ষ থেকে কেতা পেয়েছে যাতে তারা হেদায়েত পায় কিন্তু আমরা পাইনি অথবা অমুক যুগে তিনি তার বহি এলহাম এবং অলৌকিক নিদর্শনাবলীর মাধ্যমে প্রকাশ পেয়েছেন কিন্তু আমাদের যুগে তিনি গোপন থেকেছেন অতএব তিনি তার সার্বজনীন কল্যাণ দেখিয়ে সে সমস্ত আপত্তির খণ্ডন করেছেন এবং তিনি তার এমন প্রশস্ত বা বিশাল নৈতিক গুণ দেখিয়েছেন যে তার কল্যাণ থেকে কাউকে বঞ্চিত রাখেননি এবং কোনো যুগের লোকদেরকেই তিনি দুর্ভাগা আখ্যা দেননি অতএব এই হচ্ছে সেই সুন্দর কথা যার ফলে সমাজে শান্তি এবং সৌহার্দ্য বা সম্প্রীতি প্রতিষ্ঠা হতে পারে আজকাল মুসলমানদের বিরুদ্ধে বা ইসলামের পবিত্র প্রতিষ্ঠাতা হাজর মোহাম্মদ বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অপবাদ আরোপ করা হয় বা কথা বলা হয় সেগুলো শান্তি বিঘ্নিত করার বা শান্তি নষ্ট করার ক্ষেত্রে হয়তো সাহায্য করতে পারে কিন্তু শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এসব কথা কোনো কাজে আসবে না বা কোনো ভূমিকা রাখতে পারে না অতএব আমাদের শিক্ষা হলো প্রত্যেক ধর্মের অনুসারীকে সম্মান করো এবং প্রত্যেক ধর্মের প্রতিষ্ঠা সম্মান করো এরপর আরেকটি ভুল বিশ্বাস ইসলামী শিক্ষা বা ইতিহাস সম্পর্কে না জানার কারণেই প্রতিষ্ঠিত হয়েছে তা হলো ইসলাম উগ্রতার ধর্ম আর জোর করে এই শিক্ষার কারণে শুরুতে মানুষকে জোর করে ইসলামে প্রবেশ করানো হয়েছে আর এখনও এভাবেই জোর করে মানুষকে মুসলমান বানানোর চেষ্টা করা হয় এটি এমন একটি অপবাদ বা অনেকটি আপত্তি যার কোনো ভিত্তি নেই পবিত্র কোরআনের প্রতি যখন আমরা দৃষ্টিপাত করি তখন অগণিত স্থানে পবিত্র কোরআন জোর জবরদস্তি শিক্ষাকে মানা করেছে বা বারণ করেছে আর জোর জবরদস্তি করতে বারণ করেছে যেমনটি বলা হয়েছে ওলা ও সা রাব্বুকা লা আ ম আনা মানফিল আর দে কুল্লুহুম জেমিয়া আফান্তা তুকরেউন নাসা আফান্তা তুকরেহুন না সা হাতাইয়া কৌনু মমেনি যদি তোমার প্রভু প্রতিপালক চাইতেন যুগে যারাই বসবাস করে তাদের সবাই একত্রে ইমানত তুমরা কি তাদেরকে বাধ্য করতে পারো যে যেন তারা ইমান বাধ্য হয় তোমরা মানুষকে ইমান বাধ্য করতে পারো কি যদি বিশ্ববাসীকে জোর করে মানানো হতো তাহলে খোদা তালা কখনো এই কথা বলতেন না যে তুমি লোকদেরকে ইসলাম গ্রহণ করার জন্য জোর করতে পারো না বাধ্য করতে পারো না আল্লাহ তালা বলেন আমার মাঝে এই শক্তি আছে আমি সবাইকে মুসলমান বানাতে পারি চাইলে কিন্তু আমি এ কাজ করিনি আর যখন আল্লাহ তালাই করেননি তখন মহানবী সালামও করেননি আর তার অনুসারীদেরও এই অধিকার নেই যে কাউকে জোর করে এসে মুসলমান বানাবে অতএব তবলিগের আদেশ তো রয়েছে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার আদেশ রয়েছে অন্যদের সৎ পথ দেখানোর আদেশ রয়েছে আর এই পথ দেখিয়েই আল্লাহ তালা বলছেন ওকুল ইল হাক কো মেররব বেকম ফমান শা আ ফার্ লি ওমেন ফমান শা আ ফার্ লি উমেন ওমান তুমি বলে দাও সত্য এটি যা তোমার পূর্ব পক্ষ থেকে সমাগত অতএব যে চায় সেই মান আনবে আবার যে চাইবে সে অস্বীকার করবে অতএব আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন যে এই শিক্ষা সত্য फायদে তোমাদের কল্যাণের জন্য এই শিক্ষা যদি গ্রহণ করো তাহলে উত্তম আর যদি গ্রহণ না করো তাহলে এটি তোমাদের ইচ্ছা এরপর আল্লাহ তাআলা পরকালে তোমাদের কাছ থেকে হিসাব নিকাশ করবেন এই জগতের কোনো বিষয় নাই এই জগতে কেউ যদি ধর্ম না করে তাহলে কাউকে জোর করে তাকে ধর্ম মানানোর অধিকার দেওয়া হয়নি অতএব ইসলাম পৃথিবীতে ধর্মের কারণে কাউকে কোনো শাস্তি দেয় না মুসলমানদের কোনো আলেম ওলামা ভুল ব্যাখ্যা করে ভুল তফসির করে ইসলামকে দুর্নাম করেছে যদি ইসলামের ইতিহাস পর্যালোচনা করেন পবিত্র কোরআন ঘেটে দেখেন তাহলে জানা যায় যে মানুষ ইসলামের শিক্ষা গ্রহণ করতে কেউ যদি অস্বীকার করে থাকে তাহলে কথা বলে করেছে যে আমরা ইসলাম গ্রহণ করে বাড়ি থেকে বহিষ্কৃত হব আমরা দেশান্তরিত হতে বাধ্য হব আমাদের দেশ থেকে বের করে দেওয়া হবে যেভাবে পবিত্র কোরআন বলে হুদা মা এবং তারা বলে আমরা যদি তোমার হেদায়তের অনুসরণ করি তাহলে আমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দেয়া হবে আমরা তাদেরকে শান্তি প্রদান করিনি আল্লাহ তালা বলছেন তারা তো কথা বলছে আমরা তাদেরকে সব ধরনের ফল ধরো আর আমরা তাদেরকে এগুলি আমাদের পক্ষ থেকে রেজিক স্বরূপ আর তারাদের মধ্যে অধিকাংশই আছে যারা জ্ঞান রাখে না যে আয়াত হুজুর পড়লেন তার অনুবাদ এটি অতএব এখানে অমুসলমানদের ভয়ে কেউ ইসলাম গ্রহণ করেনি তাদের ভয়ে ইসলাম গ্রহণ করা হয়নি যারা ইসলাম বিরোধী তারা বলে যদি আমরা তোমাকে গ্রহণ করি তাহলে এরা তো আমাদেরকে খেয়ে ফেলবে শেষ করে ফেলবে আমাদেরকে ধ্বংস করে ফেলবে অথবা আমাদেরকে কৃতদাস বানাবে আল্লাহ তালা বলছেন যদি এরা বিবেক বুদ্ধি খাটায় তাহলে দেখবে যে আল্লাহ তালা সর্বদা তাদের মোত্তাকিদের হেফাজত করেছেন আর এখানে সব ধরনের নিয়ামতকে আল্লাহ একত্রিত করে দিয়েছেন কিন্তু তারা এই বিষয়টি দেখে না বরং তারা জগৎবাসীদের বা পৃথিবীর মানুষের ভয় ভীত হয় আর ইসলাম গ্রহণ করা থেকে বঞ্চিত থাকে অতএব এখানে ভয় ভীতি এবং নিজেদের আমল ধ্বংস করার আশঙ্কা তাদের রয়েছে ইসলাম থেকে ইসলামের বিষয়ে তাদের কোনো শঙ্কা নেই বরং জাগতিক রাজা বাদশাদের কাছ থেকে তাদের শঙ্কা রয়েছে পরিতাপ আজ মুসলমান রাজা বাদশারা এই বিষয়টি বুঝতে অক্ষম আর ইসলামের শিক্ষা সম্পর্কে একটা ভুল বিশ্বাস জনসমাজে প্রতিষ্ঠিত হচ্ছে যে নওজিবিল্লাহ এটি উগ্রতার ধর্ম এবং অনিষ্ট প্রসারকারী ধর্ম আজও যদি মুসলমানদের কর্মকাণ্ড এই শিক্ষাসম্মত হয় তাহলে বিশ্ববাসীর ইসলামের প্রতি মনোযোগ আকৃষ্ট হবে বিশ্বের লোকদের ইসলামের প্রতি মনোযোগ নিবদ্ধ হবে আর মুসলমানরাও দেখবে যে খোদা প্রতি সত্যিকার মনোযোগ নিবদ্ধ করার কারণে আর জাগতিক খোদাদের প্রত্যেক করার কারণে যেখানে খোদাতালাকে তারা লাভ করবে আর সেখানে মুসলমানদের সম্মান শ্রদ্ধা ও কয়েক গুণ বৃদ্ধি পাবে আর এটি তখনই সম্ভব হবে যখন মহানবী সাল্লাস্লামের নিষ্ঠাবান প্রেমিক এবং যুগ ইমামকে তারা মানতে সক্ষম হবে বা মানবে যিনি শান্তি এবং পৃথিবীতে নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত হয়েছেন এরপর আল্লাহ তালা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আরেকটি নীতিগত শিক্ষা দিয়েছেন আর এই নীতি আপন থেকে নিয়ে পর সবার জন্য প্রযোজ্য বা সবার ক্ষেত্রে প্রযোজ্য নিজেদের সমাজ নিজেদের সামাজিক ছোট ছোটখাটো ঝগড়া বিবাদ থেকে আরম্ভ করে শত্রুদের বড় বড় যে অদ্রবী সন্ধি এবং শত্রুতার উপরও এটি প্রাধান্য বিস্তার করবে আর তা হল কোনো ভুল এবং শত্রুতা দেখলেও তাকে ক্ষমা ক্ষমা করা বা তাকে শাস্তি দেওয়া আর

মন্দের পরি শাস্তি মন্দ যতটুকু করে ততটুকু কেউ যদি ক্ষমা করে আর সমাজের সংশোধন করে তাহলে এর প্রতিদান আল্লাহ তালাই দিবে নিশ্চয়ই তিনি অত্যাচারীদের পছন্দ করেন না তাই স্পষ্ট হয়ে গেল প্রথম কথা স্মরণ রেখ যে শত্রুতা যেন এত এতটা না বাড়ে যে এর কোনো সমাপ্তি খুঁজে পাওয়া যায় না কেউ যদি অন্যায় করে যতটা অন্যায় করেছে সে পরিমাণ প্রতিশোধ নেওয়া উচিত কিন্তু স্মরণ রেখো যে এই প্রতিশোধ বিদ্বেষ এবং শত্রুতা লালনের উদ্দেশ্যে হওয়া উচিত নয় বা প্রতিশোধের উদ্দেশ্যে প্রতিশোধ হওয়া উচিত নয় বরং উদ্দেশ্য হওয়া উচিত সংশোধন আর এই কথা সবসময় স্মরণ রেখো যে সংশোধন কিভাবে হতে পারে শাস্তি দিলে নাকি প্রতিশোধ নিলে না ক্ষমা করলে সংশোধন হবে এটি দেখতে হবে আল্লাহ তালা বলেন যদি ক্ষমার ফলে সংশোধন হয় তাহলে ক্ষমা করে দাও আর সেই ক্ষমার প্রতিদান আল্লাহ তালার কাছে পাবে এই আয়তে আল্লাহ শত্রুর সাথে দু ধরনের ব্যবহারের শিক্ষা দিয়েছেন শাস্তি দেয়ার বা ক্ষমা করার কিন্তু উদ্দেশ্য তিনি স্পষ্ট করে দিয়েছেন যে উদ্দেশ্য হওয়া উচিত সংশোধন যদি আমরা সেই সমাজের কথা মাথায় আনি যেখানে শত্রুতা বছরের পর বছর বরং প্রজন্ম পরম্পরায় শত্রুতা অব্যাহত থাকতো এই সেখানে তা এই শিক্ষা ইসলাম গ্রহণের পর তাদের মাঝে এক বিপ্লব আনায়ন করেছে বিপ্লব সৃষ্টি করেছে অতীতের অজ্ঞতার আচরণ রীতিনীতি আজও পৃথিবীর কোনো জাতির মাঝে দেখা যায় শত্রুতার এক অসমাপ্ত ধারা চোখে পড়ে মুসলমানদের বিরুদ্ধে হিংসা বিদ্বেস্ত চরম পর্যায়ে রয়েছে অনুরভাবে মুসলমানদের মাঝেও এই আচরণ পরিলক্ষিত হয় কোনো কোনো উন্নত দেশের উন্নত দেশে বসবাসকারী কিছু লোকের মাঝে বরং রাজনীতিবিদদের হিংসা বিদ্বেষ লালিত হচ্ছে বা চোখে যদি আল্লাহ প্রতিষ্ঠিত রাখতে হয় এই হলো শিক্ষা এই শিক্ষা যদি প্রচলিত করো শিক্ষার প্রচলন করো তাহলে এটি প্রকৃত শান্তির নিশ্চয়তা দিতে পারে পৃথিবী যদি এই নীতি কেউ অবলম্বন করে পৃথিবীতে সত্যিকার শান্তি প্রতিষ্ঠিত হবে আর অনার্থক শত্রুতা বিদ্বেষ দূরীভূত হবে তাই কেউ এটি বলতে পারবে না যে শিক্ষা এমন যাতে শত্রুতাকে সম্পূর্ণভাবে নির্মূল করা হয়নি এরপর শান্তি প্রতিষ্ঠার জন্য মহানবী সাল্লাল্লাহ ইসলাম আমাদেরকে স্বর্ণালী নীতি যা শিখিয়েছেন তা হলো অত্যাচারী এবং অত্যাচারিত সহানুভূতি প্রদর্শন করো অত্যাচারিত প্রতি স্পষ্ট কিন্তু প্রতি সহানুভূতি প্রদর্শন করা যেতে পারে তিনি বলেন অত্যাচারীকে অত্যাচার থেকে বিরত রেখে তার প্রতি সহানুভূতি প্রদর্শন করো অতএব উন্নত বিশ্বেও এবং উন্নয়নশীল বিশ্বেও সমাজের মৌলিক এবং ছোট একককে দেখুন বা বিভিন্ন দেশে বিভিন্ন জাতির মাঝে রং বর্ণের মানুষের মাঝে সম্পর্ককে দেখুন বা দেশীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ের সম্পর্ক দেখুন না কেন সকল ক্ষেত্রে এই বিষয়ের বড় ঘাটতি দেখা যায় উভয় পক্ষের মাঝে যারা মীমাংসাকারী শান্তি প্রতিষ্ঠাকারী তারা একদিকে ঝুঁকে থাকে তারা এক এক পেশে হয়ে থাকে ইউএন জাতিসংঘকে দেখো সেখানেও অবস্থা নির্যাতিত্বের প্রতি অনেক সময় এমন সহানুভূতি দেখানো হয় যে এক সময় যে সে অত্যাচারী হয়ে যায় বা অত্যাচারীর উপর সাথে এমন ব্যবহার করা যায় তার জীবন দুর্বিষ হয়ে ওঠে তাই প্রকৃত শান্তি দীর্ঘমেয়াদী শান্তি তখন প্রতিষ্ঠিত হতে পারে যখন সর্বত্র ভারসাম্যপূর্ণ আচরণ মানুষ প্রদর্শন করে উভয় পক্ষের কথা এবং দৃষ্টিভঙ্গি শুনে তাদের বোঝানো উচিত আর শত্রুতা দূর করা উচিত আরেকটি অন্যায় যা ইসলাম কঠোরভাবে বারণ করে তা কুধারণা কুধারণা বা করা ফলে মানুষ নিজের হৃদয়কে অন্যের বিরুদ্ধে হিংসা বিদ্বেষে পরিপূর্ণ করে আর সমাজের শান্তি ও নিরাপত্তাকে সে বিঘ্নিত করে আল্লাহ বলছেন কুধারণা হলো একটি পাপ কোরআন শরীফে আল্লাহ বলছেন আমানু يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إسم ولا تجسسوا ولا يغتاب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم হে যারা ইমান এনেছ কু ধারণা অনেক বেশি এড়িয়ে চলো কেননা কোনো কোনো ধারণা পাপ হয়ে থাকে আর ছেদ্রানবেষণ করো না আর তোমরা একে অন্যের করো না তোমাদের কেউ কি নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করবে তোমরা এটিকে চরম ঘৃণা করো তাই আল্লাহ তাকে অবলম্বন করো নিশ্চয়ই আল্লাহ অনেক বেশি তৌবা গ্রহণকারী এবং বারবার কৃপাকারী বারবার দয়া প্রদর্শনকারী তাই স্পষ্ট হয়ে গেল যে কোনো কোনো ধারণা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর এছাড়া আল্লাহ তালা বলছেন ওস তোমরা ছিদ্রান্বেষণ করো না তোমরা অন্যের দোষ ত্রুটি সন্ধান করে বেড়াবে না কুধারণার ফলে মানুষ অন্যের দুর্বলতা দোষ ত্রুটি খুঁজে বেড়ায় হৃদয়ে কুধারণা সৃষ্টি হয় আর তাৎক্ষণিকভাবে যার বিরুদ্ধে প্রধারণা সৃষ্টি হয় তার দোষ ত্রুটি খুঁজে বেড়ায় আল্লাহর শিক্ষার উপর আমলকারী কুধারণা করার পরিবর্তে স ভালো ধারণা রাখে ভালো ধারণা পোষণ করে আর যে ভালো ধারণা রাখে সে অন্যের দোষ ত্রুটি সন্ধান করতেই পারে না সাহাবিরা কতটা ভালো ধারণা পোষণ করতেন অন্য ব্যক্তি সম্পর্কে এর কোনো দৃষ্টান্তই পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না আল্লাহ তালা আনহু একবার কোন এক সাহাবের সুধারণা পোষণের ঘটনা শুনিয়েছেন ভালো ধারণা পোষণের ঘটনা শুনিয়েছেন শুধু ভালো ধারণাই নয় বরং সত্য এবং আমানতদারির বা বিশ্বস্ততার উন্নত দৃষ্টান্তও এতে দেখা যায় এর ফলে শত্রুতা বন্ধুত্বে রূপ নিয়েছে এবং ভ্রাতৃত্ব বন্ধনের পরিবেশ গড়ে উঠেছে ঘটনা হলো হজরত উমরের খেলাফতকালে এক ব্যক্তির বিরুদ্ধে হত্যার মামলা হয় বিচার বিভাগ তার বিরুদ্ধে রায় দেয়ার হত্যা হত্যাকারীকে হত্যা করার রায় দেওয়া হয় সে ব্যক্তি অনুরোধ করে যে আমার কাছে অনেক তিমের আমানত রয়েছে আমাকে সুযোগ দেওয়া হোক যেন আমি গিয়ে তাদের আমানত ফেরত দিতে পারি এর জন্য কিছু দিনের সুযোগ দেওয়া হোক আমাকে আমি এতদিন পর ফিরে আসব তার কাছে কোনো জামানত চাওয়া হয় সে দেখছে তাকিয়ে মান পাশে দাঁড়ানো এক সাহাবি আবু দিকে ইঙ্গিত করেন যে ইনি আমার জামানত ইনি আমার নিশ্চয়তা দেবেন আবু জরকে যখন বলা হলো আপনি কি প্রস্তুত জামানত দেওয়ার জন্য তিনি বলেন হ্যাঁ আর সেই জামানতের সাপেক্ষে তাকে ঘরে যাওয়ার অনুমতি দেওয়া হয় নির্দিষ্ট দিন যখন আসে যেদিন সেই ব্যক্তি আসার কথা সাহাবেরা এদিক সেদিক তাকাচ্ছিলেন ভীতত্রস্ত অবস্থায় কারণ দেরি হয়ে গিয়েছিল সে ব্যক্তি তখনও পৌঁছেনি কেউ কেউ হজরত জিজ্ঞেস করে যে আপনি কি জানেন সে ব্যক্তিকে যার আপনি জামানত দিয়েছিলেন তিনি বলেন যে আমি ব্যক্তিগতভাবে তাকে জানি না সাহাবিরা বলেন যে অদ্ভুত বিষয় তার অপরাধ ছিল সে কাউকে হত্যা করেছে আপনি তাকে না জেনেই জামানত দিলেন এটি করলেন কি আপনি যদি সে না আসে তাহলে তো আপনাকে হত্যা করা হবে তিনি বলেন আমি নিঃসন্দেহে তাকে জানি না আমি তাকে জানি না এটি সত্য কিন্তু একজন মুসলমান জামানতের জন্য আমার নাম নিয়েছে তাই আমি কিভাবে অস্বীকার করতে পারি আর কো কিভাবে পোষণ করতে পারি এটি হলো সেই সুধারণা ভালো ধারণার মান যা সাহাবীদের মাঝে বিদ্যমান ছিল এক ব্যক্তি যাকে তিনি জানতেনও না জামানত দিয়েছেন শুধু এই এই কারণে যে তিনি কুধারণা পোষণ করা পছন্দ করতেন যাই হোক সময় যখন শেষ শুধু মানুষ দূর থেকে ধুলা উঠতে দেখে দেখেন যে এক ব্যক্তি দ্রুত ছুটে আসছেন ঘোরা ছুটিয়ে সবার দৃষ্টি কাছে আসার পর তিনি দেখেন ইনি সেই ব্যক্তি যার যে মানত দেওয়া হয়েছিল তিনি ঘোড়া থেকে নামেন এবং বলে ক্ষমা করবেন আমানত ফেরত দিতে আমার কিছু সময় লেগে গেছে এই কারণে কিছু সময় লেগে গেছে যাই হোক আমি প্রতি কৃতজ্ঞ যে আমি পৌঁছে এখন আমি প্রস্তুত যে শাস্তি নির্ধারিত আছে আমাকে শাস্তি দিন তার যাদের বিরুদ্ধে অপরাধ করা হয়েছিল তার এই কথা তাদের উপর এত প্রভাব পড়ে তারা কাজীকে বলে যে আমরা এই ব্যক্তিকে ক্ষমা করলাম কতভাবে তারা এরা ছিলেন সেই সুধারণা পোষণকারী মানুষ যারা কুধারণা করা জানতেনই না আর আল্লাহ তালাও তাদের এই সুধারণাকে গ্রহণ করতেন আর এরাই ছিলেন তারা যারা সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন আর সত্যের জন্য নিজেদের প্রাণ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন তারা অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এগুলো হলো সেই সব বৈশিষ্ট্য যার মাধ্যমে সমাজে নিরাপত্তা প্রতিষ্ঠিত হতে পারে ভয়াবহ শত্রুকে শাস্তি দেওয়ার চেষ্টা দয়া এবং ক্ষমায় রূপ নেয় এরপর আল্লাহ তালা এই আয়তে অন্যায় থেকে বারণ করেছেন তিনি বলেন যে ওয়ালাই বা দুকুম বা তোমরা পরস্পরের গিবত করবে না গিবত বা পরচর্চাও এক ধরনের অন্যায় এর ফলে অন্যের সম্মানে আঘাত আসে যার গিবত করা হয় বা পরচর্চা করা হয় এর ফলে সে সে ব্যক্তির দুর্বলতা মানুষের সামনে বলে বেড়ায় বা সরাসরি তার সাথে ঝগড়া করে উভয় ক্ষেত্রে সমাজের শান্তি বিঘ্নিত হয় অতএব আল্লাহ তালা বলছেন যে গিবত করোনা পরচর্চা করোনা এর প্রতি গিবতের প্রতি ঘৃণা সৃষ্টির জন্য আল্লাহ তালা বলছেন যে গিবত মৃত ভাইয়ের মাংস খাওয়ার নামান্তর যার যাকে প্রত্যেক ব্যক্তি ঘৃণা করে অতএব ইসলাম এই মান শান্তি প্রতিষ্ঠার জন্য এই স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠিত করেছে হজরত মাসি ইসলাম এই সম্পর্কে বলেন কোন কোনো পাপ এত ক্ষুদ্র সূক্ষ্ম হয়ে থাকে যে মানুষ সেগুলোতে লিপ্ত থাকা সত্ত্বেও বুঝে না আর সে যুবক থেকে বৃদ্ধ হয়ে যায় কিন্তু তারপরে বোঝে না যে সে পাপ করছে সে অন্যের বিরুদ্ধে অভিযোগ করে এমন লোকেরা এই পাপকে তুচ্ছ মনে করে অথচ কোরআনে এটিকে অনেক বড় পাপ আখ্যা দেওয়া হয়েছে আল্লাহতালা বলছেন আহাদুকুম আল্লাহ তালা সেই ব্যক্তির প্রতি আল্লাহ তালা মুখে এমন কথা আনলে অসন্তুষ্ট হন যে কথার ফলে তার ভাই ইয়ের তুচ্ছ তাচ্ছিল্য হয় এক ভাই সম্পর্কে এমন কথা বলা যার ফলে তার অজ্ঞ এবং নির্বোধ হওয়া প্রমাণিত হয় বা তার অভ্যাস সম্পর্কে মানুষের মাঝে শত্রুতা দানা বাঁধবে এই এমন কাজ অন্যায় আল্লাহ তালা বলছেন আল্লাহ কুলু আলাকুম বা এনাকুম বিল বাতল আল্লাহ তাকলু আলাকুম অর্থাৎ অন্যায়ভাবে প্রতারণামূলকভাবে একে অন্যের সম্পদ হরণ করোনা ভক্ষণ করোনা কেননা এটি অন্যায় এটি এটি জুম এর ফলে মনোমালিন্য এবং ঝগড়া বিবাদ সৃষ্টি হয় আমরা দেখি যে সমাজে বস্তুবাদিতার এই প্রতিযোগিতায় অন্যায়ভাবে ধোকা দিয়ে প্রতারিত করে পরস্পরের সম্পদ হরণের অপচেষ্টা করা হয় বরং আন্তর্জাতিক পর্যায়েও এই অন্যায় হচ্ছে এই জুলুম হচ্ছে সম্পদশালী দেশ দরিদ্র দেশগুলোর সম্পদ অন্যায়ভাবে বিভিন্ন বাহানায় অজুহাতে হরণ করছে কুখিগত করছে এখন কোনো কোন আফ্রিকান দেশ এই হইচইও করছে যে আমাদেরকে স্বাধীনতা দেওয়ার পর এই সম্পদশালী দেশগুলো অন্যায়ভাবে আমাদের সম্পদ এই বাহানায় কলাতলগত করে রেখেছে যে আমরা তোমাদের উন্নতি এবং তোমাদের নিরাপত্তার জন্য খরখর্শে প্রত্যেক বছর বেশ কয়েক মিলিয়ন ডলার এই বাহানায় তারা ছেড়ে নিচ্ছে এই কারণে উন্নয়নশীল বিশ্বে উন্নত বিশ্বের বিরুদ্ধে ঘৃণা দ্বারা বাঁধছে যার ভয়া ফলাফল ভয়াবহ হতে পারে কারণ এই সমস্ত টাকা নিয়ে যাওয়ার পর তাদের জন্য ব্যয় করা হয় না বরং সম্পদশালী দেশগুলো তা খেয়ে ফেলে এছাড়া আমরা দেখি যে কোনো কোনো ব্যবসা অন্যায় এবং জুলমে পর্যবেসিত হচ্ছে সীমিত ছোট পর্যায়ে সীমিত পর্যায়েও আর বৃহত্তর বড় বড় ব্যবসার ক্ষেত্র এমনটি দেখা যায় এই কারণে আল্লাহ তালা এই অন্যায় থেকে বিরত থাকার শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা বলছেন যে এই অন্যায় এই জুলম সমাজ এবং পৃথিবীর শান্তি ও নিরাপত্তাকে বিঘ্নিত করার পদদলিত করার কারণ হয় আল্লাহ তালা বলছেন যে ওয়াইল উল্লিল মুতা ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالهم أو وزنوهم يخسرون دونشو যারা মেপে এবং পরিমাপ করে দেওয়ার সময় অন্যায় করে অর্থাৎ তারা নেয়ার সময় পুরোপুরি নেয় আর যখন দেয় মেপে দেয় বা পরিমাপ করে দেয় তখন দেওয়ার সময় তারা কম দেয় স্বল্প দেয় নেয়ার সময় বেশি নেয় আর দেওয়ার সময় কম দেয় অতএব ইসলাম এমন লোকদের অভিশাপ দিচ্ছে যারা অন্যায় অন্যের অধিকারকে কুক্ষিগত করে ভক্ষণ করে করে হরণ করে নিজেদের জন্য তাদের মাপকাঠি ভিন্ন অন্যদের জন্য তাদের মাপকাঠি ভিন্ন এই আয়াতগুলোতে ইসলাম সকল প্রকার অন্যায় জুলম এবং অবিচার থেকে বারণ করেছে নিষেধ করেছে এভাবে প্রাণ সম্পদ এবং সম্মানের হেফাজত করেছে আল্লাহ আল্লাহতলা যে শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা এই এই যে শিক্ষা দিয়েছেন যে কি শিক্ষা শিক্ষা শুধু শিক্ষা সর্বস্ব নাকি মুসলমানরা এর উপর প্রতিষ্ঠিত ছিল আমল করে দেখিয়েছে আমরা তো বলেই ইসলামের শিক্ষা অনেক সুন্দর প্রশ্ন হলো এর উপর কি কখনো আমল হয়েছে কারণ আজকের যুগে তো এর উপর কাউকে প্রতিষ্ঠিত থাকতে দেখা যায় না আমল করতে দেখা যায় না আজকে বিরল এর কোনো দৃষ্টান্ত চোখে পড়বে সাধারণ মুসলমানদের মাঝে এমনটি দেখা যায় না কিন্তু আহমদীদেরকে যারা হাজরত কে মেনেছে এমন দৃষ্টান্ত স্থাপন করা উচিত যেমন টি কেরা সাহাবেরা প্রতিষ্ঠিত করেছেন কেউ যেন আমাদের প্রতি গুলি ইঙ্গিত করতে না পারে যে এরা তো দাবি করে যে আমরা কে মেনেছি আমাদের মাঝে এই গুণ আছে এই গুণ আছে প্রশ্ন হলো মানার ফলে কি পার্থক্য সৃষ্টি হয়েছে সেই পার্থক্য আসলে স্পষ্টভাবে সামনে আসা উচিত কেবল তবে আমরা বলতে পারবো যে কে মেনে আমরা আহারিনদের মাঝে গণ্য হয়ে অন্তর্ভুক্ত হয়েছে সাহাবিদরা সাহাবিরা কেমন ছিলেন তারা কিভাবে অন্যের সম্পদ এবং জীবনের সুরক্ষা করেছেন আমানতের রক্ষণাবেক্ষণ করেছেন একটি দৃষ্টান্ত আমি পূর্বে উপস্থাপন করেছি প্রকৃত মোমেন কিভাবে দেখুন সচ্চার চিন্তিত ছিলেন যে মৃত্যুর পূর্বে তিনি এটি এবং দুর্বলদের আমানত ফেরত দেওয়ার ব্যাপারে সচেতন ছিলেন বলেন যে এরপর আমাকে হত্যা করো ফেরত দেওয়ার পর কোনো চিন্তা ছিল না এটি এমন এক নিরাপত্তা যা আজকালকার ব্যাংকেও এইভাবে আমানতের হেফাজত করা হয় না আরেক সাহাবির ঘটনাও যদি শুনেছেন তিনি বাজারে ঘোড়া বিক্রি করার জন্য এনেছেন ঘোড়া আর ঘোড়ার একটা মূল্য নির্ধারণ করেছেন দুইশত দিন আর বাজারে অপর এক সাহাবী তাকে বলেন যে তোমার ঘোড়া আমি ক্রয় করতে চাই কিন্তু তুমি এর মূল্য কম বলছো কেন এর ঘোড়ার মূল্য কিন্তু দুইশত দিন আর না বরং পাঁচশত দিন আর আর এটি প্রকৃত মূল্য এই ঘোরার প্রথম সাহাবি মালিক তখন বলেন তুমি কি মনে করো যে আমি সৎকা খাব আমি এর বেশি মূল্য নেব তোমার কাছ থেকে আমি সৎকা খাওয়ার নয় এর প্রকৃত মূল্য দুইশো দো দেন আর সেখানে ঝগড়া আরম্ভ হয়ে যায় বিতর্ক শুরু হয় দুজনের মাঝে বিতর্ক এটি নিয়েছিল যে বিক্রেতা বলছে আমি দুইশো দিন আর নেব আর ক্রেতা বলে যে আমি পাঁচশো দো দেব। দেবো যেখানে এমন মানুষ বসবাস করে যাদের ইমান এবং সততার এই হলো মানদণ্ড সেই সমাজে শান্তি এবং নিরাপত্তা কত উন্নত মানের হবে একটু চিন্তা করুন তো এগুলো এমন উদাহরণ এমন দৃষ্টান্ত যা ইসলামী শিক্ষার প্রকৃত চিত্র তুলে ধরেছে আজকালকার মানুষ হয়তো হাসবে তিরস্কার করবে যে ব্যক্তি কত নির্বোধ যে যে সেই লাভকে প্রত্যাখ্যান করছে যা সহজেই হাতে আসছে নিজের পক্ষ থেকে সে মূল্য বেশি দিতে চাচ্ছে কিন্তু বিক্রেতা বসে না তার মতে এমনটি করা ইসলামিক শিক্ষা পরিপন্থী আর এটি সত্য কথা নিজের ধারণা অনুসারে তিনি কোনোভাবে সহ্য তার তার জন্য অসহনীয় ছিল যে ইসলামী শিক্ষা পরিপন্থী কোনো কাজ হবে কিন্তু আজকে চিত্র ভিন্ন কেউ যত বেশি সম্পদশালী হয় ততই তার মাঝে লোভ লিপসা বেশি দেখা যায় আর অন্যকে লুটে খাওয়ার মনোবৃত্তি দেখা যায় কয়েক টাকার জন্য কত দীর্ঘ বকৃতা করে এর কোনো শেষ নেই একইভাবে পৃথিবীর সম্পদশালী জাতিগুলো দরিদ্র জাতিগুলোকে লুটপাট করে খাওয়ার চেষ্টা করে আমি যে বললাম আফ্রিকার দরিদ্র দেশগুলোতে এই চেতনা এখন দৃঢ় হচ্ছে যে সম্প্রসারী জাতিগুলো আমাদেরকে লুটে পুটে খাচ্ছে আর ব্যবসার নামে দরিদ্র এবং অনুন্নত বা উন্নয়নশীল দেশ থেকে স্বল্প মূল্যে ক্রয় করে আর তাদের খাম দিয়ে প্রস্তুত করা পণ্য বহু লাভে তাদের লভ্যাংশ নিয়ে তাদের সামনে বিক্রি করে এইভাবে দরিদ্র দেশগুলোর শ্রম তারা ক্রয় করে খুব সস্তা মূল্যে আর উৎপাদিত পণ্য তারা বহু বর্ধিত মূল্যে বিক্রি করে আর এতে দরিদ্র দেশের মানুষ এবং আমলারাও অন্তর্ভুক্ত যারা যারা শ্রমিকদের দিয়ে এইভাবে বিভিন্ন পণ্য প্রস্তুত করায় কম মূল্যে এত কম পয়সাতে যে দরিদ্র পরিবারের দুই বেলার খাবারও জোটে না কিন্তু ধনীরা তাদের পণ্য হাতে উৎপাদিত পণ্য কোটি কোটি টাকায় বিক্রি করে আর এই বিষয়ই আসলে অশান্তি সৃষ্টি করে আর এক সময় সেই দরিদ্ররা অগ্নিগিরির মতো বিস্ফোরিত হবে কেননা পৃথিবীর বিশ্বপল্লীতে রূপ নেওয়ার কারণে যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে যে ওয়ারনেস বৃদ্ধি পেয়েছে এক অন্য খবর সম্পর্কে অবহিত এর ফলে দরিদ্রদের বাসনা পাওয়ার বাসনা বেড়ে গেছে তারা দেখে যে তাদের প্রতি অন্যায় হচ্ছে তখন সেই তাদের তাদের ভিতরে তাদের যে ক্রোধ বৃদ্ধি পাচ্ছে তাই ইসলাম বলে যে এই অশান্তি দূরীভূত করার জন্য সকল প্রকার লেনদেনে সকল প্রকার ব্যবসা বাণিজ্যে অন্যের অধিকার প্রদানের বিষয়ে সচেতন হও এটি দীর্ঘস্থায়ী শান্তি এবং নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে থাকে এছাড়া শান্তি এবং নিরাপত্তাকে যা বিঘ্নিত করে সেগুলোর একটি হলো তা কাব্যুর বা অহংকার অহংকারের কারণে অন্যের প্রতি অন্যায় হয় জুলুম হয় এবং অন্যের অধিকার খর্ব হয় পদদলিত হয় ইসলাম এটি করতে বারণ করে নিষেধ করে যেমন আল্লাহ তালা বলছেন আল্লাহ তুমি মারা ইনকা লান তাকরিকাল আরদা ওয়া লা তানবুলুল পৃথিবীতে দম্ভ ভরে চলো না তুমি ভূমিকে কোন বেধরণ করতে পারবে না আর উচ্চতায় তুমি পাহাড় সম হতে পারবে না অতএব আল্লাহ বলছেন অহং কি কোন বিষয় নিয়ে অহংকার করছো কি নিয়ে অহংকার করছো তোমরা অহংকারের কি আছে তুমি ভূমিকে কখনো বিদীর্ণ করতে পারবে না ভূমির বাহিরে যেতে পারবে না এই পৃথিবীর বিভিন্ন উপায় উপকরণ এবং রিসোর্সেস তোমার জীবনে নিশ্চয়তা দিয়ে থাকে তোমার দরিদ্র ভাই বা গরিব যারা তোমার চতুর্পাশ্বে রয়েছে তাদেরকেই তুমি কাজে লাগাও যত বড় কারখানার মালিক হোক না কেন কেউ সম্পদশালী হোক না কেন তার সাহায্যকারী এই ধরাই যদি এরা না হয়ে থাকে তাহলে জন্য করা সম্ভব নয় অতএব এই এই চেতনা প্রত্যেক অহংকারী ব্যক্তির নিজের হৃদয়ে সৃষ্টি করা হচ্ছে অহংকারের কারণে যারা যাদেরকে সে ছোট মনে করে এরাই তার সাহায্যকারী যাদের সাহায্য ছাড়া তার জীবনে জীবন কখনো আরামদায়ক হতে পারে না তো এই চেতনা যদি সৃষ্টি হয় তাহলে সম্পদশালী ব্যক্তি দরিদ্র ব্যক্তির অধিকারকে পদদলিত করতে পারে না তাহলে তাহলে বান্দাদের নসিহত করে বলেন যে অহংকার করো না আর তোমার চতুর্পাশের লোকদেরকে তুচ্ছ মনে করো না যদি নিজের চেয়ে ছোট মানুষের সম্মানকে যদি যদি ছোটো মানুষের সম্মান না দাও তাহলে তুমিও শান্তিতে থাকতে পারবে না এছাড়া কঠোর ব্যবহার করা অন্যদেরকে তুচ্ছ মনে করা তাদের প্রাপ্য এবং অধিকার প্রদান না করার ফলে যে প্রতিক্রিয়া দেখা দেবে তাহলে এই দরিদ্ররা তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে এইভাবে এইভাবে সাধারণ মানুষের কারোর বিরুদ্ধে দণ্ডায়মান হওয়া ধনীদের বিরুদ্ধে দণ্ডায়মান হওয়া বা সরকারের বিরুদ্ধে দাঁড়ানো বিদ্রোহের রূপ নেই বিদ্রোহে পর্যবেসিত হয় এর ফলে সমাজ এবং দেশের শান্তি নষ্ট হয় শান্তি হারিয়ে যায় আল্লাহ তালা বলছেন যে অলন্তরণ রেখো এমন মানুষ অধিকার কক্ষিগত করে তাদের থেকে দূরে থেকে জাতির সর্দার হতে পারে না জেবাল সর্দার এবং বড় সম্প্রসারী লোকদেরকেও বলা হয় অতএব অহংকার করে কেউ কখনো প্রকৃত সম্মান পেতে পারে না বিনয়ই প্রকৃত লিডার বানিয়ে থাকে প্রকৃত সর্দার বানিয়ে থাকে নেতৃত্ব দিয়ে থাকে লিডার বানিয়ে থাকে আর এই নেতৃত্বই দীর্ঘস্থায়ী শান্তি শান্তি শান্তির নিশ্চয়তা দিতে পারে জাতিগত অন্যায়ের কথা বলতে গিয়ে এক জায়গায় মুসলিম মত বলেন জাতিগত জুল এবং অন্যায়ের ফলে একটি আখলাক একটি নৈতিক অপরাধ হলো জাতির চরিত্রকে ধ্বংস করা আল্লাহ মানব জাতিকে এটি থেকে বারণ করেন তিনি বলেন আল্লাহ বলেন জাতিগত চরিত্রকে নষ্ট করার সম্পর্কে আল্লাহ লাই হেবুল্লাহ লাই হেবুল্লাহার বিশাল কউল ওয়াক আলিমা আল্লাহ তালা প্রকাশ্যে পাপের বহির প্রকাশ পছন্দ করে না তবে যার প্রতি জুলুম করা হয়েছে সেটি সেটি ভিন্ন ভিন্ন কথা হজরত মুসলাই মদের বিভিন্ন ব্যাখ্যা করেছেন তিনি বলছেন মানুষ এর অর্থ যা করে তা হলো কেউ যদি কেউ যদি কারোর প্রতি যদি অন্যায় করা হয় সে প্রকাশ্যে মুখে যা আসে বলতে পারে কিন্তু অন্য কারো জন্য এই অনুমতি নেই মুসলিম বলছেন আমার মতে এই আয়াতের আসল বিষয়বস্তু হলো কেউ যদি অত্যাচারিত হয় তার জন্য তবু সে মানুষের মাঝে পাপের কথা বলে বেরাবে এটি পছন্দনীয় নয় আল্লাহ তালা এইভাবে সবাইকে বারণ করছেন যে তার উপর জুলুম হওয়ার কারণে হইচই করে তুমি নিজের উপর তোমার উপর যে জুলুম হয়েছে এটি নিয়ে যদি হইচই করছো মনে রাখা উচিত যে তুমি তোমার উপর যে অন্যায় হয়েছে সেটি নিয়ে হইচই করছো আর এইভাবে জাতির চরিত্রকে ধ্বংস করছো যেমন কেউ যদি নোংরা গালিয়ে দেওয়া আরম্ভ করে আর রাস্তা দিয়ে যদি মহিলারা বা ভদ্র মানুষ যায় তারা যদি তাকে বাধা দেয় তারা বলে যে তোমার কি লজ্জা হয় না এইভাবে মানুষের চরিত্র নষ্ট করছো মহিলারা যাচ্ছে শিশুরা যাচ্ছে যারা নোংরা গালি তালা বলছেন তুমি কি নিয়ে হয়ে করছো তুমি কি এই কারণে হয়ে চই করছো তোমার পর অন্যায় হয়েছে তুমি কি এটি বুঝো না যে তোমার উপর যে অবিচার হয়েছে করছো দিকে তুমি পুরো জাতির উপর বিরুদ্ধে অন্যায় করছো জাতির উপর জুলুম করছো তো অত্যাচারিত ব্যক্তিকে এখানে বলা হয়েছে যে অন্যায়ের যদি প্রতিশোধ নিতে হয় তাহলে প্রতিষ্ঠানের কাছে যাও আর সিদ্ধান্তের অপেক্ষা করো এছাড়া নিজের দিকে তাকাও কোনো সময় কি তুমি জুলুম করেছো অন্যায় করেছো কি তুমিও তুমি কি কোনো সময় কারোর প্রতি অন্যায় করনি তুমি কি কারো উপর জুলুম করনি হতে পারে তুমিও কারো উপর জুলুম করছো এখানে মজলুম বা অত্যাচারিত ব্যক্তি কে আল্লাহ তাআলা বলেন এই যে একদিকে অত্যাচারী হয়ে আবার অত্যাচারিত হয়ে আবার অত্যাচারী হয়ে যায় না তুমি ইসলাম একজনের অধিকার দিয়ে অন্যের অধিকার প্রতিষ্ঠাও করে যেন শান্তি এবং নিরাপত্তার পরিবেশ গড়ে ওঠে এরপর আল্লাহ তাআলা বলেন وعبد الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذل القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب, والصاحب, بالجنب والصاحب, بالجنب والصاحب بالجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا আল্লাহর ইবাদত করো কোনো কিছুকে তার শরীর করোনা পিতা পিতামাতার প্রতি দয়াদ্রহ নিকট আত্মীয় ইয়েতি এবং মেস্কিনদের প্রতিও আর আত্মীয় প্রতিবেশী অনাত্মীয় প্রতিবেশী আর সহ তোমার সাথে যারা বসে তাদের সাথে মোসাফদের সাথেও আর তোমাদের যার হাতের অধীনস্থ যারা আছে তাদের প্রতিও নিশ্চয় আল্লাহ তালা অহংকারীকে পছন্দ করেন না অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না এই আয়াতে বলা হয়েছে আল্লাহর ইবাদত করো কাউকে তার শরীক করো না অর্থাৎ একত্ববাদ বা তাওহীদ প্রতিষ্ঠা করো তো একত্ববাদের সত্যিকার মান্যকারে যদি হও তাহলে অন্যের উপর তুমি জুলুম করবে না অন্যায় করতে পারো না একই সাথে তাদের তালিকা আল্লাহ তাআলা তুলে ধরেছেন যাদের প্রতি সদয় হওয়ার বা সদ্ব্যবহার করা মোমেনের জন্য আবশ্যক আর এই অনুসারে যদি মানুষ জীবন অতিবাহিত করে তাহলে সমস্ত এমন কারণ দূরীভূত হয় যা শান্তিরকে বিঘ্নিত করতে পারে সমাজের সকল লোক যাদের সাথে তার বোঝাপড়া পড়া ওঠা বসা হয় সবাই এর অন্তর্গত পিতামাতার সাথে পিতামাতার পাশাপাশি সেই সমস্ত সম্পর্কের কথা আল্লাহতলা স্পষ্ট করেছেন বলেছেন যে সম্পর্কগুলো কতটা গুরুত্ব রাখে আর শেষের দিকে সতর্ক করেছেন যে আল্লাহ তালা কোনো অহংকারী এবং দাম্ভিক ব্যক্তিকে পছন্দ করে না অহংকারের কথা পূর্বেই বললাম আমি যে আল্লাহ তালা অহংকারীকে সতর্ক করেছেন অন্যের অধিকার প্রদানই প্রাপ্য প্রদানে শান্তি এবং নিরাপত্তার নিশ্চয়তা বয়ে আনে সামাজিক সম্পর্কের গণ্ডিতে আমরা দেখি যে অনেক সমস্যা অনেক ঝগড়া বিবাদ এবং অনেক অশান্তি মানুষের মাঝে পারস্পরিক রাগ এবং ক্রোধের ফলে দানা বাঁধে রাগ এবং ক্রোধ যখন মানুষের উপর ছেয়ে যায় তখন ঝগড়া বিবাদ আরম্ভ হয় আল্লাহ আল্লাহতালা মুসলমানদেরকে একটা নীতিগত শিক্ষা দিয়েছেন কিছু বিশেষত্বের কথা তুলে ধরেছেন এবং বলেছেন যে আমরা তোমাদেরকে উন্নতম ওয়াসাতম বানিয়েছি সর্বশ্রেষ্ঠ উন্নত বানিয়েছি মধ্যমপন্থী উম্মত বানিয়েছি ভারসাম্যপূর্ণ উম্মত বানিয়েছি রাগ এবং ক্রোধের ক্ষেত্রেও এই নীতিকে তোমরা বিসর্জন দেবে না রাগের ক্ষেত্রে সময় এতটা সীমা ছাড়িয়ে না যে ক্ষমাই করবে না কখনো। বা আর ভালোবাসার ক্ষেত্রে এতটা সীমা ছাড়িয়ে যেও না যে এটি ক্ষতি এটি যে এটি ক্ষতির কারণে হয়ে যাবে ভালোবাসার সময় মানুষ অনেক সময় ন্যায়ের দাবি পূরণ করে না আল্লাহ তালা বলছেন যে এই নীতির অধীনে হ্যাঁ রাগেরও একটা সীমা থাকা উচিত ভালোবাসারও একটা সীমা থাকা উচিত সবকিছু সীমার ভিতর হওয়া উচিত দুর্ভাগ্যবশত মুসলমানদের মাঝে এই ক্ষেত্রে অনেক ঘাটতি অনেক শূন্যতা দেখা যায় আল্লাহ তালা কোরআন শেরিফে বলেন যে ওয়ার্ল্ড ক্যাজেমিন আল ওয়াইফ ওয়াল আফিন আন ইন নাস ওয়াল রাগ সংবরণকারী এবং মানুষকে আর আল্লাহ তালা এসানকারী এবং দয়াদ্র অনুগ্রহশীল লোকদেরকে ভালোবাসেন অনুগ্রহকারী লোকদেরকে ভালোবাসেন দয়াদ্রদেরকে তালা ভালোবাসেন অর্থাৎ মুসলমান তারা যাদের বিশেষত্ব হলো রাগ সংবরণ ক্রোধ সংবরণ এবং ক্ষমা ক্ষমা করা এই এই নীতিই মুসলমান একজন মুসলমানের প্রকৃত চিত্র অঙ্কন করে এর ফলে শত্রুতা দূরীভূত হয় এই নীতির ফলেই সমাজে শান্তি এবং স্বচ্ছতার নিরাপত্তার পরিবেশ গড়ে ওঠে এই নীতির মাধ্যমে শান্তি এবং নিরাপত্তার বার্তা সর্বত্র ছড়িয়ে পড়ে মোসিমস্লাহ বলছেন স্মরণ রেখো বিবেক বুদ্ধি এবং রাগের মাঝে ভয়াবহ শত্রুতা রয়েছে রাগ যখন ধরে তখন বিবেক কাজ করে না যে ধৈর্য ধরে এবং নমনীয়তা প্রদর্শন করে তাকে এক এক জ্যোতি দেওয়া হয় যার ফলে তার চিন্তাধারায় চিন্তাভাবনায় এক আলো জ্যোতি সৃষ্টি হয় আর আলো থেকে আলোর সৃষ্টি হয় রাগের সময় মন মস্তিষ্ক অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে এর ফলে অন্ধকার থেকে অন্ধকারেরই জন্ম হয় তিনি বলছেন যে রেখো যে ব্যক্তি কঠোরতা প্রদর্শন করে এবং রেগে যায় আর ক্ষেপে যায় তার মুখ থেকে তত্ত্বজ্ঞান এবং প্রজ্ঞার কথা কখনো নিঃসৃত হতে পারে না সে হৃদয়কে প্রজ্ঞা থেকে বঞ্চিত করা হয় যে প্রতিদ্বন্দ্বীর সামনে রেগে যায় এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যার মুখ নোংরা তাকে সূক্ষ্ম চিন্তাধারা থেকে বঞ্চিত করা হয় রাগ এবং দয়া এক জায়গায় একত্রিত হতে পারে না তার বিবেক মাথা মোটা হয়ে থাকে সে মোটা মাথার মানুষ হয় কোনো ক্ষেত্রে তাকে বিজয় দেওয়া হয় না সাহায্য তার লাভ হয় না কোনো ময়দানে সে তাকে সাহায্য করা হয় না রাগ অর্ধেক উন্মাদনা এটি যখন বেড়ে যায় পুরো উন্মাদনায় রূপ নেই তিনি বছর আমাদের শরীয়তের নির্দেশ হল কাল পাত্র দেখো যদি কোম নমনীয়তা প্রদর্শন করার প্রয়োজন আছে বলে মনে করো কোম নমনীয় হও যেখানে কঠোরতা প্রদর্শনের প্রয়োজন আছে বলে মনে হয় কঠোর প্রদর্শন করো দেখ লজ্জাশীল ব্যক্তি যদি কোনো দোষ করে তাহলে ক্ষমা করো কিন্তু অনেকেই এমন পাচারই হয়ে থাকে একদিন ক্ষমা করলে এরপরের দিন দ্বিগুণ পাপ করে করেছে এবং এমন জায়গায় শাস্তি দেওয়া আবশ্যক অতএব এই শিক্ষার মাধ্যমে শান্তি এবং নিরাপত্তার পরিবেশ গড়ে উঠতে পারে মোমেনের মোটার উপর মার্জন আর অভ্যাস থাকা উচিত কিন্তু কেউ যদি অভ্যাসগতভাবে অপরাধী হয়ে থাকে তাহলে সেখানে শাস্তি দেওয়া উচিত ইসলামিক শিক্ষার মূল উদ্দেশ্য হল সম সমাজের সংশোধন শাস্তি দেয়া নয় আর এই লক্ষ্য অর্জনের জন্য এক মোমেনের চেষ্টা করা উচিত এরপর রাগ সংবরণ করো আর ক্ষমা করো আর মানুষের প্রতি দয়া এরপর প্রদর্শন করো অনুগ্রহ করো কারণ আল্লাহ তালা বল মোসে আল্লাহ তালা অনুগ্রহকারীদেরকে দয়াদ্রদেরকে পছন্দ করেন আল্লাহ তালা এসানকারীদেরকে পছন্দ করেন ভালোবাসেন আল্লাহ তালা এহসানের বিশেষত্ব দয়ার বিশেষত্ব অনুগ্রহে বিশেষত্ব কোরান ও আল্লাহ তালা তুলে ধরেছেন আল্লাহতাল তালা বলছেন ইয়া মুরবিল্লা আদলী ওয়ালে হেহসানি ও ইতা ইজিলা কুরবা আল্লাহতালা নেবিচার এহসান এবং নিকট আত্মীয় সুলভ দানের বিষয়ে অনুপ্রাণিত করেন উৎসাহিত করেন এবং নির্দেশ দেন কোরানের নির্দেশ এমন একটি নির্দেশ যা সত্যিকার অর্থে মেনে চলা হলে সকল শ্রেণীর মাঝে সকল পর্যায়ে শান্তি আর নিরাপত্তার এক অভাবনীয় পরিবেশ সৃষ্টি করা সম্ভব আল্লা তালা যেই প্রথম কথা বলেছেন তা হলো আদল করো পরস্পরের মাঝে অর্থাৎ সমান ব্যবহার করা উচিত যদি প্রতিশোধ দিতে হয় কোনো অন্যায়ের যদি প্রতিশোধ নিতে হয় তাহলে ততটা নেবে যতটা এবং অন্যায় করা হয়েছে আর তাও দায়িত্বশীল ব্যক্তির মাধ্যমে তা করাতে হবে পারস্পরিক সম্পর্কের গণ্ডিতে অনেক সময় মানুষ এতটা বিদ্বেষী হয়ে ওঠে যে বলে যে যতক্ষণ যে ব্যক্তি আমার ক্ষতি করেছে তাকে সেই অবস্থায় নিয়ে এনে আসবো যেখানে এসে সে নাকের খত টানবে ততক্ষণ আমি তাকে ছাড়বো না নাকের 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 খ খত দেওয়া পর্যন্ত আমি তাকে ছাড়বো না এটি ভ্রান্ত একটি আচরণ জাতিগত পর্যায়ে আমরা দেখি যে পারস্পরিক সম্পর্কের গণ্ডিতে এক চার দেশ অন্য দেশের এতটা ক্ষতি করে যে সেই দেশ এবং জাতি বহু দশক পর্যন্ত আর নিজের পায়ের উপর দাঁড়াতে পারে না আর অধিকাংশ বড় বড় জাতির আচরণের মাঝে আমরা এটি দেখতে পাই আল্লাহ তালা এটি থেকে বারণ করেছে বরং আল্লাহ তালা বলেন যে তোমরা ইনসাফ করো দ্বিতীয় বিষয়টা হলো বিষয়টা হলো এহসান এহসান বা অনুগ্রহ এসান এর অর্থ হলো এটি দেখা উচিত নয় যে অন্য ব্যক্তি আমার সাথে কি ব্যবহার করলো সে যদি বাজে ব্যবহার করে তখন তাহলেও আমি তার সাথে ভালো ব্যবহার করব। তাকে তার প্রতি তাকে মার্জনা করব তাকে ক্ষমা করবো ক্ষমা সবই এর অধীনে এসে যায় দরিদ্রের সাহায্য করার বিষয়টি আসে এর অন্তর্গত সমস্ত পণ্য যা ব্যক্তিগত এবং জাতিগত সবই ইহসানের অধীনে আসে আবার বলছেন এসানের ঊর্ধ্বেও আরো একটা জিনিস আছে তা হলো ইতা ইজুল কুরবা এর অর্থ হলো মানবজাতির প্রতি এমন ব্যবহার করো যেমনটি এক আত্মীয় অন্য আত্মীয়ের প্রতি করে থাকে এর এর অর্থ হলো অ্যাসানের বেশি ব্যবহার করতে হবে নতুবা পৃথকভাবে এটি বলার কোনো প্রয়োজন ছিল না এর অর্থ হলো সহজাত ভালোবাসার যে সম্পর্ক সেই ধরনের ব্যবহার হওয়া উচিত যেখানে বিনিময়ে কিছু পাওয়ার কোনো মনোবৃত্তি থাকে না অ্যাসান করতে গিয়ে ব্যক্তিগত কিছু স্বার্থ মাঝে এসে যায় হয়তো মনে হয়তো এই ধারণা মাথায় আসতে পারে যে এ আমার এই ব্যবহারের ফলে এর সাথে আমার সম্পর্ক সুন্দর হবে কিন্তু যা এটা এদিকে করবা সেটি সেই ব্যবহারের নাম যা মায়ের সন্তানের সাথে হয়ে থাকে মা কিছু পাওয়ার জন্য সন্তানকে পালেন না বা লালন পালন করেন না বা মায়ের সন্তানের সাথে ভালো ব্যবহার করেন না বরং এক সহজাত ভালোবাসা তাকে বাধ্য করে সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা পোষণের বিষয়ে অতএব তাআলা বলছেন যে পরস্পরের জন্য এমন ভালোবাসা হৃদয়ের সৃষ্টি করো সেই মানে উপনীত হও যা তোমাদের ভেতর নেয়ার চেয়ে দেয়ার চেতনাকে বেশি দৃঢ় করবে সমস্ত মানব জাতিকে নিজের সন্তানের মতো মনে করো খেদমত এবং সেবার এক উচ্ছ্বাস এক আবেগ থাকা উচিত যদি এমন ব্যবহার হয় আর পরিবেশ যদি এমন হয় তাহলে কত সুন্দর কত শান্তিপূর্ণ নিরাপদ সমাজ গড়ে উঠতে পারে হায় মুসলমানরা যদি এই কথাগুলো বুঝত হজরত মাসি হেমদ আল ইসলাম আল্লাহ তালার বরাতে কথাটা বর্ণনা করেছেন আর বান্দাদের বরাতেও এক জায়গায় হজরত মসি হেমদ সাল্লাম বলছেন যে নেকি বা পূর্ণ হল আল্লাহর সাথে পবিত্র সম্পর্ক প্রতিষ্ঠা করা এবং ব্যক্তিগত আর আল্লাহর ব্যক্তিগত ভালোবাসা এবং স্নায়ুতে প্রবেশ করা আল্লাহ তালা যেমন বলছেন যে নাল্লা করবা আল্লাহর প্রতি আদল বা ন্যায় বিচার হলেও তার অনুগ্রহরা যে স্মরণ করে তার আনুগত্য করা কাউকে তার শরীর না করা এবং তাকে চেনা এবং এর চেয়ে যদি উন্নতি করতে চাও তাহলে এসান এর পর্যায়ে পৌঁছো তা হলো তার সত্তায় এমন বিশ্বাস পোষণ করা যেন তুমি তাকে দেখছো আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেনি তাদের সাথে ভালো ব্যবহার করা এর চেয়ে যদি উন্নত আধ্যাত্মিক মানে পৌঁছতে চাওয়া পণ্যের পরবর্তী স্তর হলো আল্লাহকে ভালোবাসা সহজাত ভালোবাসার ভিত্তিতে কোনো জান্নাত লোভে বা জাহান নামের ভয় করা উচিত বরং জাহান জান্নাত এবং জাহান নাম না থাকলেও ভালোবাসায় যেন কোনো পার্থক্য না আসে ক্ষুধার প্রতি যদি এমন ভালোবাসা থাকে তাহলে এতে একটা আকর্ষণ সৃষ্টি হয় আর কোনো ত্রুটি আর বাকি থাকে না এরপর বলছেন যে আল্লাহর সৃষ্টির সাথে এমন ব্যবহার করো যেন তোমরা সৃষ্টির তাদের প্রকৃত আত্মীয় এই এই মান সবচেয়ে উন্নত মান এহসানে আত্মপ্রদর্শনের একটা উপকরণ থাকে কেউ যদি ও ভুলে যায় এসানকে তাহলে যে এসান করেছে সে বলে বসে যে এই এসান করেছে তোমার প্রতি কিন্তু প্রকৃতিগত ভালোবাসা যা মায়ের সন্তানের প্রতি থেকে থাকে তাতে কোনো প্রকার আত্ম প্রদর্শন থাকলে বরং এক বাদশাহ যদি মাকে এই নির্দেশ দেয় যে তুই তুই তোর সন্তানকে হত্যা করলেও তোকে তোকে কোনো শাস্তি দেওয়া হবে কিন্তু মা বাচ্চার এমন কথা কখনো পছন্দ করবে না এবং বাচ্চাকে গালি দেবে অথচ সে জানে যে যে এ বাচ্চা যৌবন উপনীত হওয়া পর্যন্ত আমি হয়তো একটা থাকবোই না কিন্তু ব্যক্তিগত ভালোবাসার কারণে সে সে বাচ্চার ভালোবাসা কখনো পরিত্যাগ করবে না প্রায় সময় পিতা মাতা বয়ে বৃদ্ধ হয়ে থাকে আর তাদের ঘরে সন্তান হয় সেই সন্তানরা তাদের কোনো কাজে আসে না কিন্তু তা সত্ত্বেও তারা সেই সন্তানকে ভালোবাসে তাকে লালন পালন করে এটি একটি প্রকৃতিগত বিষয় যে ভালোবাসা এমন পর্যায়ে উপনীত হয় এদিকেই ইতা এজিল কুরবাতে ইঙ্গিত করা হয়েছে এ ধরনের ভালোবাসা খোদার সঙ্গে হওয়া উচিত না কোনো সম্মানের আকাঙ্ক্ষা বা কোনো অসম্মানের ভয় এরপর তিনি বলছেন যারা নতুন যারা শিক্ষা করছে তারা বলে যে যে যখন সাক্ষাৎ হয় তখন তারা তোষামত ইত্যাদি করে তারা অনেক প্রশংসা করে কিন্তু হৃদয়ে ঈর্ষা এবং বিদ্বেষ থাকে কপটতা থাকে এটি পবিত্র করেন শিক্ষা পরিমাণ আর দ্বিতীয় নৈতিকতা হচ্ছে সত্যিকার সহানুভূতি দেখাও হৃদয়ে যেন কপরতা না থাকে তোষামত এবং অন্যায় প্রশংসা না করবে যেমন খোদা তালা বলেন ইনা ইয়া মর আদলে ওয়াল লেহসানে ওয়া ইতা করবা এটি হচ্ছে পরিপূর্ণ পন্থা আর সকল পরিপূর্ণ পন্থা এবং হেদায়তের শিক্ষা পবিত্র খোদার কালামে আছে যে এটি থেকে মুখ ফিরিয়ে নেয় সে অন্য কোনো কোনো জায়গা থেকে হেদায়ত পায় না সত্যিকার শিক্ষার প্রভাব বিস্তারের জন্য হৃদয় পবিত্রতা চায় যে থেকে দূরে সরে যায় যদি সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখো তাহলে এর মধ্যে তোমরা অবশ্যই শিক্ষা পাবে জীবনের ভরসা নেই তিনি বলেন জীবনের কোনো ভরসা নেই তাই নামাজ নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে পড়ো আর বিশ্বস্ততা এবং আন্তরিকতায় উন্নতি করো এবং নিজেদের সত্যতার মানকে উন্নত করো পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করো আল্লাহ তালা আমাদেরকে হাজরত আকদাস মাসিমদাহস্লাকে মানার পর ইসলামের সত্যিকার শিক্ষার উপরে আমল করার মাধ্যমে বিশ্ববাসীর জন্য নিজেদের সকল কর্মকাণ্ডে আদর্শ প্রতিষ্ঠার তৌফিক দান করুন শান্তির বরাতে যে কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এর উপর যদি আমরা সত্যিকার অর্থে আমল করার চেষ্টা করি এছাড়া অন্যান্য যে কথাগুলো বলেছি এর উপরও আর এরপর বিশ্ববাসীকে সম্পর্কে অবহিত করুন যাতে বিশ্ববাসী যারা নিজেদের স্বার্থ ওপর লাভের লাভের কারণে লাভের পেছনে ছুটে ধ্বংসের গহবরে পড়ছে তারা এই সত্য বিষয়টি বুঝ বোঝার চেষ্টা করে যে সত্যিকার শান্তি খোদাতলার আদেশ আদেশ এবং নির্দেশ পালনের মাধ্যমে এই মানুষ লাভ করতে পারে কোনো জাগতিক ব্যবস্থাপনা এবং কোন জাগতিক ব্যবস্থাপনা শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কার্যকর হতে পারে না অতএব এটি অনেক বড় একটি দায়িত্ব প্রত্যেক আহমদের জন্য আল্লাহ তালা আমাদেরকে এর উপর আমল করার তফিক দান করুন যেভাবে জলসায় জঙ্গদারকারীরা জলসার আশিস এবং নিয়ে যাচ্ছে বিশ্বের সর্বত্র এই জলসার অনুষ্ঠান যারা শুনছেন তারা এক গভীর আবেগ এবং উদ্দীপনা এবং উচ্ছ্বাস নিয়ে তারা যেন নিজেদের মাঝে এক আবেগ এবং উচ্ছ্বাস সৃষ্টি করে এবং নিজ নিজ এলাকায় ইসলামের পবিত্র শিক্ষার আলোকে এক বিশ্ব বিপ্লব সৃষ্টি করার কারণ হোক আল্লাহ তালা জলসায় যোগদানকারী সবাইকে নিজ নিজ বাড়িতে নিরাপদে ফিরিয়ে নিয়ে যান যারা কাঁদিয়ে নিয়ে এসেছেন তাদেরকেও আর যারা আফ্রিকার গিনিবাসায় জলসা এসেছে এবং আরও বিশ্বের অন্য কোথাও যদি জলসা হয়ে থাকে সেখানেও আল্লাহ তালা সবাইকে তার নিরাপত্তার চাদরে আবৃত করে রাখুন এখন আমরা দোয়া করব দোয়ায় বিশেষভাবে এই দোয়া করুন আল্লাহ তালা জামাতকে যেন সকল অনিষ্ট থেকে রক্ষা করেন এবং আমাদেরকে সত্যিকার অর্থে সেই দায়িত্ব পালনের তৌফিক দান করুন যা বয়াত করার পর আমাদের উপর অর্পায় অর্পিত হয় হজরত মসিম মোহাম্মদ আল্লাহ সালুম আমাদের কাছে যে প্রত্যাশা রেখেছেন সেই প্রত্যাশা পূরণের সহায়ক এখন আমার সঙ্গে দোয়া করুন আমিন এলান রয়েছে অপেক্ষা করুন এখন নিয়ে জলসাগায় যারা বসে আছেন তাদের সংখ্যা দু হাজার একশো আঠারো জন আটটি দেশের প্রতিনিধিত্ব হচ্ছে সেখানে এছাড়াও বিভিন্ন জায়গায় মানুষ একত্রিত হয়ে জলসা শুনছেন বা জলসার অনুষ্ঠান শুনছেন তাদের সংখ্যা অনেক কাদিনে জলসা শোনার যারা শুনছেন তাদের মোট সংখ্যা ছয় হাজারেরও বেশি হবে এই হচ্ছে রিপোর্ট এখন যারা নজম পড়তে চান তারা তাড়াতাড়ি নজম পড়ুন